হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা দেখছো একটা চায়না টিভি মনিটর পিকচার টিভি এটার প্রবলেম হচ্ছে পাওয়ার সেকশানে প্রবলেম লাইন আসছে না তো লাইন আসছে না কেন আমি তার আগে আগে দেখে নেব কেন লাইন আসছে না কোনো পার্স খারাপ আছে নাকি তোমাদের চুম করে দেখাচ্ছি দেখো পারব তারপর এটা রিপেয়ার করব ঠিক আছে এই দেখতে পাচ্ছো যে দুটো মোটার যে রেজিস্ট্যান্স আছে তার দেখো ফিউজটা কেটে গেছে মোটা যে রেজিস্ট্যান্স আছে দেখছো ছাপ্পান্ন সে রেজিস্ট্যান্স তার পাশে দেখো দুটো পি এফ আছে চারশো একাত্তরকে পি এফ পি এফগুলো দেখো ফেটে গেছে ঠিক আছে ফেটে গিয়ে শর্ট হয়ে গেছে ওই জন্যে পাওয়ার লাইনটা আসছে না এবং ফিউজটা কেটে গেছে ঠিক আছে তো আমি ওই পি এফ দুটো চেঞ্জ করবো আর এখানে চারশো একাত্তরকে পি এফ আছে আমি এখানে ছশো একাশিকে পি এফ দেবো ঠিক আছে চারশো একাত্তরকে পি এফ দেবো না এখানে আমি ছশো একাশিকে পি এফ দেবো যাতে আমার এরকম প্রবলেমটা না হয় ওই জন্য ভ্যালুটা একটু বাড়িয়ে দিচ্ছি তোমরাও পারলে সেম দিতে পারো এবং ভ্যালুটা বাড়িয়েও দিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমি এটা ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি এই কারণেই কারণ এই প্রবলেমটা যাতে আর না হয় এই জন্যে আমি এই পাঁচশো এই ছশো একাশিকে পি এফটা দেবো তোমরাও দিতে পারো ঠিক আছে তো আমি এগুলো খুলে নিয়েছি দেখো আমি সবুজ রঙের যে পি এফগুলো হয় টু কে ভি পি এফ সেই পি এফগুলো আমি এখানে সেটিং করব তো চলো আমি এগুলো লাগাই তোমরা যারা কাজ শিখতে চাও বা কাজ করতে চাও তারা আমার পুরো ভিডিওটা দেখবে এবং কথাগুলো শুনবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে কী প্রবলেম হয়েছে আর কী রিপেয়ার হচ্ছে আমি কিন্তু ভিডিওতে পুরো কথা বলে দিই যে কী প্রবলেমের জন্য কী খারাপ হয়েছে না হয়েছে তোমরা এই কথাগুলো যদি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর ফলো না করলে কিন্তু কিছু বুঝতে পারবে না শুধু ভিডিওটা দেখেও লাভ নেই অল্প অল্প দেখে লাভ নেই দেখলে পুরোটা দেখবে না দেখলে দেখতে হবে না ঠিক আছে কাজ শিখতে চাইলে একটু ধৈর্য ধরতে হবে আর কাজ যদি শিখতে না চাও তাহলে কোনো ব্যাপার না ঠিক আছে দেখো আমি দুটো যে পোস্টিং পেয়ে পুরো আছে টুকে বি সবুজ রঙের দুটো এখানে আমি লাগাচ্ছি দেখো এটা লাগিয়ে দেখব এটা প্রবলেম হয়েছে না আরও কিছু প্রবলেম আছে সেটাও আমি দেখব ঠিক আছে আগে পাওয়ার সেকশনটা তো অন করি অন করার পর দেখব এর কি কী প্রবলেম আছে আর যখন তোমরা কাজ করবে কোনো তাড়াহুড়ো কাজ করবে না ঠিক আছে ধীরে সুস্থ করবে তাহলে কাজটা ভালো হবে তোমাদের মতো তোমরা কাজ করে নেবে তো আমার এগুলো ঝাল দেওয়া হয়ে গেছে এবার দেখো লেটগুলো কেটে আমি লাইন দিয়ে দেব লাইন দেওয়ার আগে ফিউজটা একবার দেখে নেব মেপে নাহলে আমার ফিউজ তার লাগিয়ে নেব ঠিক আছে ফিউজটা কাটা আছে তবু একবার মেপে দেখে নিচ্ছি আমি দেখলাম পুড়ে গেছে এখানে কোথাও শর্ট হয়ে যাচ্ছে নাকি দুটো এসির মাথা মাপবো দেখি এখানে কোনো শর্ট নেই তো আমি এখানে একটা ফিউজ জাম্পার লাগিয়ে নেবো তার ঠিক আছে তারটা আমার লাগানো হয়ে গেলো এবার এখানে আমি এসি কড এখানে জুড়বো জুড়ে আমি লাইনটা দেবো তাতে আমার কাজের সুবিধার জন্য তোমাদের যেরকম সুবিধা তোমরা সেরকমভাবে কাজটা করবে ঠিক আছে আর কাজ করার আগে পুরো জিনিসটা আগে ভালো করে দেখে নেবে বিসিবিটা কোথাও কি ফাটা ফুটা আছে নাকি কোনো কিছু ফেটে ফুটে গেছে নাকি ব্রাশ করেছে নাকি এগুলো আগে দেখে নেবে তারপরে তোমরা কাজে হাত দেবে ঠিক আছে চলো আমি এখানে লাইনটা দিয়ে দিয়ে দেবো এবার লাইন দিলাম আর তোমরা সবসময় সিরিজ ল্যাম্পে কাজ করবে ঠিক আছে ডাইরেক্ট ল্যাম্পে কাজ করবে না সিরিজ ল্যাম্পে কাজ করবে তাহলে ভালো হয় তিনশো আমার বারো ভোল্টেজ এটা সিরিজে আছে ডাইরেক্ট হলে এটা সাড়ে তিনশো ভোল্টেজ হয়ে যেত ঠিক আছে আমি এবার আউটপুট ভোল্টেজটা মাপবো একশো দশ আমার পাওয়ারটা পুরো রেডি হয়ে গেছে একশো দশ বল এটা ভার্টিক্যাল লাইন সাতাশ ভোল্ট ভার্টিক্যাল লাইনে ভোল্টেজটা দেখবো এটা ছাব্বিশ ভোল্ট তো আমার এদিকে ভোল্টেজ পুরো কমপ্লিট ঠিক আছে আর যদি এসটি ক্যাপটা একটু সিসি করছে এটা আমি চেঞ্জ করে নেব ঠিক আছে তো এই ক্যাপটা ক্যাবটা চেঞ্জ করলে এবং করার সময় কী কী করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কীরকমভাবে কাজটা যদি করো তাহলে তোমাদের পুরো পারফেক্ট কাজ হবে ঠিক আছে দেখে নাও আমি তখন আবার কাজটা করছি আর কাজ যখন করবে পুরো পরিষ্কার কাজ করার চেষ্টা করবে তাহলে পারফেক্ট কাজ হবে ঠিক আছে তারা হলো একদম করবে না আমার এই পাওয়ারে দুটো প্রবলেম ছিল হচ্ছে দুটো যে সবুজ রঙের পিএফ ছিল চারশো একাত্তরকে তার জায়গায় আমি ছশো একাশিকে পিএফ লাগিয়েছি ঠিক আছে ভালো করে বুঝবে আমার কথাগুলো তাহলেই হবে তো আমার পাওয়ার সেকশনটা এদিকে রেডি হয়ে গেছে এবার আদার্স ভোল্টেজগুলো আমি মাপবো যে আরও কোথাও কি প্রবলেম আছে কি না আছে এবার আউটপুট ভোল্টেজটা মাপবো আমি একশো আশি ভোল্টেজটা একজন সিজ ল্যাম্পে কাজ করি দেখো সিজ ল্যাম্প জ্বলে গেল তোমরা সিজ ল্যাম্পে কাজ করবে ঠিক আছে তাহলে কোনো কিছু হলে ওটা সিজ ল্যাম্পটা ঠিক রক্ষা করে দেবে এই জন্য সিজ ল্যাম্পে কাজ করা ঠিক আছে তার কাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট লাইনে কাজ করবে ঠিক আছে তোমাদের দুম করে দেখাচ্ছি দেখো দেখো আমার ছবি ফবি সব চলে এসেছে পাওয়ার সেকশন পুরো সব রেডি দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু এর ছবির গায়ে একটা হালকা লাল লাল শ্যাডো আসছে তোমরা এটা বুঝতে পারবে কিনা জানি না দেখো দেখো হালকা লাল লাল শ্যাডো আসছে দেখছো পারে ওই অজে দেখো লাল লাল শ্যাডো এটা কী কারণে শ্যাডোটা আসছে সেটা তোমাদেরকে এখনই আমি দেখিয়ে দেবো বা বলে দেবো এটা কোন ভোল্টেজটা ড্রপ হলে এটা হয় এইটা এই প্রবলেমটা হচ্ছে তোমার একশো আশি ভোল্টেজে যদি প্রবলেম হয় তাহলে এই শ্যাডোটা আসে ঠিক আছে একশো আশি ভোল্টেজ যদি কম হয় তুমি এখানে কিছু ক্যাপাসিটা খারাপ থাকলে এটা হয় তো আমি আগে ভোল্টেজটা মেপে নেবো এখানে এখানে একশো আশি ভোল্টেজ আমি পাচ্ছি কি না তো এখানে মাপছে দেখো না এখানে একশো নয় ভোল্টেজ আসছে এখানে একশো আশি ভোল্টেজ নেই বেশি ঠিক আছে একশো আশি ভোল্টেজ নেই বলে ছবির গায়ে স্যাড ওয়াশের লাল লাল তারপর একশো নয় ভোল্টেজ তো আমি এখানে কী করব এখানে যে একটা থাকে ফিল্টার ক্যাপাসিটার ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন আড়াইশো কিংবা টেন আড়াইশো যে কোনো থাকলে দুটোর মধ্যে কোনো একটা লাগালেই হবে ঠিক আছে তো আমি এখানে ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করে নেবো চেঞ্জ করার পর তোমাদের লাইন দিয়ে দেখবো যে আমার এটা কাজটা সাকসেসফুল হলো কি না তো এটা আমি খুলে নিই খুলে নেওয়া হয়ে গেছে ক্যাপাসিটারটা ঠিক আছে ক্যাপাসিটার খুলে নেওয়া আছে এখানে আমি আমার নতুন একটা ক্যাপাসিটার এখানে ফিটিং করবো এত ক্যাপাসিটার ঠ্যাংগুলো মানে মরচে ধরে গেছে ওই জন্য ভোল্টেজটা পাচ্ছে না ঠিকঠাক ঠিক আছে ফিল্টার করতে পারছে না ভোল্টেজটা আমি একটা ফোর পয়েন্ট সেভেন আড়াইশো ক্যাপাসিটার নিয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে বাইরে খুব নয়েজ আসছে একটু তো ওইটা আমি ফিটিং করার পর ভোল্টেজটা মাপবো যে আমার ভোল্টেজটা সাকসেসফুল হলো কি না হলো ঠিক আছে আমি যেরকম যেরকমভাবে কাজ করছি তোমরাও ঠিক কীরকমভাবে বুঝে বুঝে কাজ করবে ঠিক আছে কোথায় কী ভোল্টেজ আছে এগুলো প্রথমে জানতে হবে না জানে কিন্তু কিছু কাজ করতে পারবে না ঠিক আছে আমি এগুলো জানি বলে আমাকে এক এগুলো আমি করে ফেলছি আর আমিও চাই যে তোমরাও এক চান্সে কাজটা করো কাজটা শেখো ঠিক আছে আর তোমরা যদি কাজ শিখতে চাও তো এরকমভাবে কাজ করবে আগে বুঝতে হবে এটা কী প্রবলেম ঠিক আছে আমি এটা সিরিজ লাইন নিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার দুপুরের বাল্ব টাচ জ্বলে উঠলো সময় তোমরা সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো আমার ভোল্টেজ দেখো একশো একাশি ভোল্টেজ চলে এসেছে দেখো একশো একাশি ভোল্টেজ চলে এসেছে মানে আমার এখানে আউটপুট ভোল্টেজটা একদম পারফেক্ট ঠিক আছে ছবি গায়ে আর কোনো স্যাটও আসবে না এটার জন্য ছবি গায়ে স্যাটও আসে ঠিক আছে তো এবার এসটি ক্যাপটা আমি চেঞ্জ করবো এটা শস্য করছে তো আমি কীভাবে চেঞ্জ করবো দেখো চেঞ্জ করতে গেলে কী কী করতে হয় তোমরা এগুলো করো না কিন্তু এইগুলো করার নিয়ম করে নিলে কি কাজটা পারফেক্ট হয় ঠিক আছে তো দেখো আগে এটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে নেবে তাতে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে যায় আর না হলে কিন্তু এখানে স্কুল আবার খুলতে যাবে কিন্তু শর্ট মারবে ঠিক আছে এগুলো ডিসচার্জ করে নেবে আগে গ্রাউন্ডের সঙ্গে তো আমি দেখো এবার কাপড় ছয়াদের মুছে নিচ্ছি জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম এবার কেরাসিন দিয়ে মুছবো এখানে যাতে আমার এখানে ড্যামটা না থাকে তোমরাও কেরাসিন দিয়ে মুছবে তাহলে গ্যাসটিকে আপ লিক করবে না এবং তারটাও মুছবে যে গ্যাসটি ক্যাপের যে তারটা হ্যাঁ এই যে তারটা দেখছি আমি মুছছি তোমরাও তো কীরমভাবে মুছবে গ্যাসটি তারটা দেখো মুছলে দেখো পুরো নতুনের মতন লাগছে দেখতেও ভালো লাগবে কাজটা করতেও ভালো লাগবে ঠিক আছে তোমরা ঠিক কীরকমভাবে কাজ করবে টাইম দেবে তাড়ো করবে না আর ফিনিশিং করবে সবসময় কাজ করতে গেলে ফিনিশিং করবে কাজটা ভালো হবে আর কিছুই না এটা মুছলে কী হয় যে তারে যে ড্যামটা থাকে সেই ড্যামটা আর আসবে না এটা মানে মানে লিকটা কম করবে ঠিক আছে অনেক সময় ড্যামের কারণে হয় তো আমি গেস্ট ক্যাবটা আমার লাগানো হয়ে গেছে এবার দেখো আবার শেষ ল্যাম্প দিয়ে দিয়েছি এবার তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো আমি কী কী করেছি এতে ঠিক আছে वो मेरा छविटा देखो আর স্যাডনি গায় লাগায়া সব স্যাডনি ঠিক আছে তো দেখো ছবি গায় কোন স্যাডনি পুরো পারফেক্ট এর প্রবলেম ছিল পাওয়ারের ওই দুটো পিয়ে ঠিক আছে আর ওই ক্যাপাসিটরটা আর এইচটি ক্যাপ যা যা পাল্টে চি দেখো এবে তোমার সাউন্ড তো শুনো তো পাবো apna gold use करिए और AIFL फाइनेंसिंग गोल्ड लोन लीजिए आय फाइनेंस करता है सीधी बात तुम्हें एम बी ए करना है मतलब करना ही लेकिन गले में खिंच विक्स की गोली लो खिचकिच तू करो करो बना एम बी है बोले तो गोली खोल दे बोले बार बार पेट दर्द अब फिर से करवी कर दवाई करवी दवाई से बचना सिंपल है स्ट्रॉन्ग से नहाना है जब जाए कीटाणु যা যা পাল্টেছি তোমাদের সামনেই আমি দেখিয়েছি ওই এস টি ক্যাব ক্যাপাসিটার আর দুটো পেক এটাই ছিল এর প্রবলেম ঠিক আছে তোমরা বুঝে বুঝে কাজ করবে তাহলে কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধায় পড়লে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ